হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, শুভ সকাল। আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। সকালবেলায় গোপুসোনাদের রেডি করে পুজো করা হয়ে গেছে, চারিদিকটা গোলাপে সাজিয়ে দিয়েছি। এখন তো ফুলগুলো ঠিক আছে, কিন্তু একটু বেলায় আর ফুলগুলো ঠিক থাকবে কি না সেটা সন্দেহ আছে। কারণ বেশ কিছুদিন বেশ ভালোই গরম পড়েছে এখানেও যে এত গরম ভাবাই যায় না। যাই হোক, এখন দেখুন কত সুন্দর নরম রোদ ফুরফুর করে বাতাস দিচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। এই নরম রোদের মাঝে 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 জানলার দিকে তাকাচ্ছি আর এদিকে ভগবানের ভোগ রেডি করছি। কালকে যেহেতু নৃসিংহ চতুর্দশী ছিল, সারাদিন পুজো করা, মালা গাঁথা, গ্রন্থপাঠ করা, এক্সট্রা জপ করা, সমস্ত কিছু করতে করতে বেশি আর সেরকম ভোগ বানায়নি। কারণ উপবাসের দিনগুলোতে বেশি ভোগ না বানানোই ভালো, কারণ ভোগ ভগবানকে দিয়ে প্রসাদটা তো আমাদেরকেই পেতে হবে, আর উপবাসের দিন প্রসাদ পাবো না ভগবানের নাম করবো। আর আজকে হচ্ছে পারণ, আর পারণের দিন অনেক কিছু বানাচ্ছি। এখানে নদুরু আলুর একটা সবজি বানানো হয়েছে, এখানে আছে ঢ্যাঁড়স দিয়ে, নারকেল দিয়ে, পোস্ত দিয়ে একটা সবজি, আর আছে সালাড, আর এখানে আমি থালাগুলো রেডি করে নিয়েছি ভগবানকে ভোগ লাগাবো বলে। আর আছে চার রকমের ভাজা, আলু, পটল, বেগুন আর করলা। তো চলুন এখন এগুলো রেডি করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কেমন আছো? ভালো আছি। তুমি সকালবেলা জপ করেছো? না, কখন করবে? আজকে জপ করবে না, আজকে আজকে খেতেও দেবো না। জপ করতে হয়, রোজের জপ করতে হয়, সবাইকে বলো রোজের জপ করতে হয়। কি করতে হয়? জপ করতে হয়। রোজ ওদিকে দেখে বলো, ওদিকে দেখে বলো, বলো রোজের জপ করতে হয়, রোজের জপ করতে হয়। হরে কৃষ্ণ। এখানে এই যে পাঁপড়টা ভেজে নিয়েছি, আর একটু সময় ছিল বলে এখানে একটু বানিয়ে নিয়েছি পায়েস। আর আজকের পায়েসটা একদম সিম্পল, একদম গোটা গোটা নারকেল দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, একদম অন্যরকম পায়েসটা। এইরকমও পায়েস হয়, তো এই পায়েসটাও বেশ সুস্বাদু হয়। তো চলুন এখন ভগবানের ওখানে যাই। এখন আমি ভোগের থালি রেডি করে নিয়ে চলে এসেছি। নিয়েছি নুন, সালাড, অন্ন, পাঁপড় ভাজা, এখানে আছে মিষ্টি, আর ওই যে ঢ্যাঁড়স, নারকেলি, পোস্ত ওটা, আর হচ্ছে নদুর ঝোল, আর আছে পায়েস। বাকি এখানে আমি সবেতেই একটু একটু করে তুলসীপত্র দিয়ে দিলাম, আর এখানে তো তুলসীপত্র এখন পাওয়া যায় না, আর একটু গরম পড়লে তবেই আসবে। এটা শুকনো তুলসীপত্র বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটাই এখন দিচ্ছি। ভোগ টোগ লাগিয়ে দিয়ে জপ করতে বসে গেছি, তারপর মনে পড়েছে যে আমি যেই সব ভাজাভুজিগুলো বানিয়েছিলাম সেইগুলো ভোগ লাগানো হয়নি। আবার 5 মিনিট না হতে হতেই আবার গিয়ে ভগবানকে ডেকে পর্দা খুলে আবার ভাজাগুলো দিয়ে, তারপর আবার কিছুক্ষণ পরে, 20-25 মিনিট পরে আবার ভোগ নামিয়ে তারপর আমরা প্রসাদ পেয়েছি, তারপর পালন করেছি নরসিংহ চতুর্দশী। তো মানে এরকম হয় মাঝে মাঝে। আপনাদেরও কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, যে অনেক কিছু বানিয়েছেন ভগবানকে দিতে মনে নেই, ভোগ লাগাতে মনে নেই, কিংবা এমনি যারা প্রসাদ ভোজী না, যারা এমনি হয়তো খাবার খাচ্ছেন, তারা অনেক কিছু বানিয়েছেন, খাবার খাওয়ার সময় সেটা নিতে মনে নেই, কাউকে দিতে মনে নেই। তো এরকম কার কার হয় অবশ্যই জানাবেন, কারণ আমার তো এরকম প্রায়ই হয় যে অনেক কিছু বানিয়েছি সেটা ভগবানকে ভোগ লাগাতে ভুলে গেছি। আর ভক্তি জীবনে আসার আগে তো এরকম হতো, বানিয়ে রেখে দিয়েছি, কাউকে দিতে মনে নেই। তো যাই হোক, তারপর আবার হচ্ছে কি যে ওরা স্কুলে যায়নি, বাড়িতে ছিল, বারবার করে আসছে, বিরক্ত করছে, মামাম কী করছো, মামাম কী করছো, এত বিরক্ত করছে আমি তো ভুলেই যাচ্ছিলাম। তারপর অনেকটা সময়ও ছিল, তার জন্য আবার এত কিছু বানানো হয়ে গেছে। অনেক সকাল থেকে আজকে প্রসাদ বানিয়েছি, ভাবছিলাম যে পারণ টাইমের মধ্যেই পারণ করব, তো সেই জন্য অনেকক্ষণ আগে থেকেই প্রসাদ বানাচ্ছিলাম। আর যেহেতু কালকে হচ্ছে নরসিংহ চতুর্দশীর দিন, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, গ্রন্থ পাঠ করা থেকে শুরু করে জপ করা, পুজো করা, তো সেই জন্য তো ভগবানকে ভালো কিছু বানিয়ে দিতে পারিনি। তো আজকে মনের মতো করে ভগবানকে একদম ভালো করে ভোগ দিয়েছি। এখন ওই 4টা মতো বাজে আর ভীষণ রোদ, ভীষণ রোদ। আর এই দেখুন ওয়েদারটা দেখুন, এখন 29 ডিগ্রি, আর গোপালের গা পুরো গরম হয়ে গেছে। চলুন সেই ঘরে যাই, তারপর বাকিটা দেখাচ্ছি। এই যে দেখুন গোপুসোনারা, গা পুরো গরম হয়ে গেছে একদম। ফুলগুলো সব শুকিয়ে গেছে, সকালবেলা দেয়া ফুল, পুরো এই ওপরের ফুলগুলো তো আর ওই দেখুন, এই ফুলটা ওপরে ছিল, এটাও শুকিয়ে গেছে।
কালকে তো আরও গরম ছিল, কালকে 31 ডিগ্রি ছিল। কালকে তো কালকেও এরকম বিকেলবেলার দিকে আবার একবার স্নান করিয়েছিলাম, যেহেতু আমাদেরকেও দুবার করে স্নান করতে হচ্ছে, আর সেই জন্য কুকুরসোনাদেরও আমি দুবার করেই এখন স্নান করিয়ে দিই, কারণ ভীষণ গরমে আর এই রুমটাতে আরও বেশি গরম। তো অন্য রুমটাতে একটু কম গরম, যে রুমটায় আমরা থাকি, কিন্তু ওই রুমটাতে তো রান্না টান্না হয় আর চারিদিকে ভীষণ অগোছালো হয়ে আছে, ওইখানে তো ভগবানকে নিয়ে গিয়ে রাখা কোনো মতেই যাবে না। এখন এই স্নান জল আর ফুলটা নিয়ে গিয়ে গাছে দিয়ে দেবো, বাইরে কিছু গাছ লাগানো আছে ওটাতে। আর এখানে গাছ বলতে সেরকম কিছুই লাগাইনি, কারণ ইঁদুরে সমস্ত কিছু গাছ খারাপ করে দেয়। তো মন্দির থেকে আসার সময় একটুখানি পুদিনা গাছ নিয়ে এসেছিলাম, ওটা মোড়ে মোড়ে একটু বেঁচে আছে। আর বাড়ি থেকে আসার সময় ব্রাহ্মি গাছ নিয়ে এসেছিলাম, ব্রাহ্মি শাক, তো সব সময় নিয়ে এসেছিলাম, শেকড় বাকড় যা ছিল ও তারই পাতাগুলো টুকে টুকে বেছে খাওয়া হয়ে গেছে, আর সেটাই ওই লাগিয়ে দিয়েছিলাম, সেটাই অল্প কিছু গাছ বেরিয়েছে এই যে দেখুন। আর ওটাতে তুলসী দানা ছড়িয়েছি, জানি না কবে বেরোবে তুলসী মহারানী, কবে কৃপা করবে, জানি না আদেও কৃপা করবে কিনা, আমার বাড়িতে আসবে কিনা। অনেক চেষ্টা করে শাঁখ ঘণ্টা সমস্ত কিছু দিয়ে পাখাটাকে কোনোরকম একটু হেলিয়ে দিয়েছি, যাতে কুকুরসোনাদের গায়ে সুন্দর করে ফুটফুটে একটু বাতাস লাগে আর একটু আরাম পায়। আর চারিদিকে একটু গোলাপ জল ছড়িয়ে দিলাম যাতে সুগন্ধ হয়। আর এখন লাগিয়ে দেবো হচ্ছে চন্দনের তেল। তো চন্দনের এই যে তেলটা, চন্দনের এই যে অগ্রুটা, এটা হচ্ছে কি যে মায়াপুর থেকে আনা, এই যে দেখুন মায়াপুর থেকে এটা নিয়ে এসেছিলাম, এই যে 215 টাকা দাম নিয়েছিল। কিন্তু গন্ধটা না অপূর্ব, এত সুন্দর গন্ধ, ভগবানের কাছে একটু অগ্রু, একটু ফুল, একটু চন্দন, এইসবের সুগন্ধ না হলে না ঠিক মনেই হয় না যে মন্দির মন্দির বলে। যাই হোক, আমার তো আর সেরকমভাবে মন্দির না, কিন্তু আমার পুরো বাড়িটাই মনে হয় যে মন্দির, কারণ ভগবান যেখানে থাকবে আমরা যেখানে থাকবো সেখানে তো মন্দিরই মনে হবে, তাই না? তো যাই হোক, এখন অগ্রুটা একটু দিয়ে দিচ্ছি। এটাকে অগ্রু বলে না চন্দন তেল বলে আমি ঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, আর এতটা সাপোর্ট করার জন্য আরও অনেক ধন্যবাদ। সকল মাতাজি ও প্রভুজিকে জানাই প্রণাম। বাঞ্ছা কল্প দুর্ভাষ্য কৃপা সিন্ধুপ্রয় বচপতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম। সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবসময় ভগবান চিন্তাময় থাকবেন। হরে কৃষ্ণা হরি বল।